পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে জেলায় জেলায় বিরোধী প্রার্থীদের বাধার অভিযোগে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। কোথাও মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের হুমকি মারধরের ঘটনা, আবার কোথাও গুলি বোমা দিয়ে বিরোধীদের আটকানোর অভিযোগে বিদ্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বিরোধীদের লাগাতার অভিযোগকে গুরুত্ব না দিলেও বিক্ষোভে সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বৃহস্পতিবারই দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি জ্যোতিষপুরে মনোনয়ন প্রত্যাহারে বিজেপির প্রার্থীকে হুমকি, শাসনের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, ভাঙচুর লুটপাট করা হয় বিজেপি প্রার্থীর বাড়িতেও। পরদিনই ঘটনাস্থলে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই আক্রান্ত বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দিলেন শাসক দল তৃণমূলকে। ভোটের নামে তো প্রহসন চলছে, এইভাবে ভোট করানো কোনো মানে হয়? এই যে গরিব মানুষগুলোর যে টিভিটা গেল, এর যে ফ্রিজটা গেল, বাড়ির এত টাকা লোকসান হলো, দেবে রাজ্য নির্বাচন কমিশন? দেবে কি দরকার ভোট করানোর? তাহলে রাজ্য নির্বাচন কমিশনের মাইনে থেকে কেটে কম্পেনসেট করা উচিত। আপনি সেন্ট্রাল বাহিনী ডাকবেন না, আপনি সেন্ট্রাল বাহিনীকে রুট মার্চ করাবেন না, আদালত বলার পরেও করাবেন না, তা দায়টা নিন। একই সঙ্গে এলাকায় দলীয় পতাকাও লাগিয়ে দেন তিনি। প্রার্থী যাতে নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার না করেন তারও পরামর্শ দিয়েছেন সুকান্ত। ইতিমধ্যেই পঞ্চায়েত মনোনয়নকে কেন্দ্র করে শাসক দলের বেলাগাম সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দিয়েছে আদালত। কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 20 জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, তার আগেই দিকে দিকে অস্থিরতা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।